তো নমস্কার বন্ধুরা জব স্টোর চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি তো বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত বাংলাতে এবং জেনুইন কাজের সংবাদ আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা এবারে আজকে যে কাজের সংবাদটা নিয়ে আমি হাজির হয়েছি সেটি হলো আপনারা প্রতিনিয়ত কম বেশি টুথপেস্ট ব্যবহার করে থাকেন তো বন্ধুরা যে টুথপেস্ট আপনারা ব্যবহার করেন তার ব্র্যান্ডেড কোম্পানি হলো কলগেট তো বন্ধুরা এই ব্র্যান্ডেড কলগেট কোম্পানিতে আবারও নতুন করে প্যাকেজিংয়ের কাজে নিয়োগ শুরু হয়েছে তো বন্ধুরা কাজটা কিন্তু আপনাদের ফ্যাক্টরিতে এসে করতে হবে আপনারা জেনুইন কাজ পাবেন এবং পার্মানেন্ট কাজ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এর আগে যারা জয়েনিং নিয়েছে অলরেডি তারা জব করছে আর আপনিও এখানে আবেদন করতে পারেন এবং খুব সহজেই আপনি কিন্তু কাজটা পেয়ে যাবেন রকম সমস্যা হলে আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে আমি অফিসিয়াল ফোন নাম্বার প্রোভাইড করে দেব সেই অফিসিয়াল ফোন নাম্বারে আপনারা ফোন করে সরাসরি কোম্পানির এইচআরের সঙ্গে কথা বলে নিতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন সমস্ত প্রশ্নের উত্তর আপনি একটি কলের মাধ্যমে পেয়ে যাবেন এবারে বলবো কিভাবে আপনারা জয়েন করবেন তো বন্ধুরা এ কাজে জয়েন হতে গেলে আপনাদের প্রথমে অফিসে এসে ডকুমেন্ট জমা করতে হবে তারপরে কিন্তু আপনারা জয়েনিং পাবেন সরাসরি আপনারা ফ্যাক্টরিতে জয়েনিং পেয়ে যাবেন কোনো রকম সমস্যা হবে না এবারে বলবো এখানে স্যালারি কত টাকা পাবেন এবং এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে প্রথমেই বলি এখানে আপনারা প্রতি মাসে বেতন পাবেন বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা কাজটা কিন্তু এক মাসে আপনাদের ছাব্বিশ দিন ডিউটি করতে হবে প্রতি রবিবার আপনারা ছুটি পাবেন এখানে ডিউটি টাইম যেটা রয়েছে সেটা হচ্ছে ন ঘন্টা আর কাজের সাইট আপনারা পাবেন যে যে লোকেশানে অর্থাৎ যে যে জায়গায় আপনারা কাজটা পাবেন সেটি হচ্ছে নরেন্দ্রপুর বালিগঞ্জ দমদম এছাড়া রয়েছে হাওড়া এবং রয়েছে ব্যান্ডেল তাছাড়া আপনারা কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু আপনারা খুব সহজেই কাজটা পেয়ে যাবেন এছাড়া আপনাদের এখানে সীমা যেটা চাওয়া হয়েছে সেটি হচ্ছে আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে ছেলে ও মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা হবে না এবং এখানে কলকাতা এরিয়ার মধ্যে যারা দূর থেকে এসে কাজ করবেন তাদের খাওয়া থাকা কিন্তু সম্পূর্ণ কোম্পানির থেকে বহন করবে অর্থাৎ কলগেট কোম্পানির থেকে কিন্তু আপনারা খাওয়া থাকা পেয়ে যাবেন কোনো রকম চার্জেবেল আপনাদের থেকে নেবে না এবারে বলব অফিসে আসবার সময় কি কী ডকুমেন্ট আনবেন তো বন্ধুরা ডকুমেন্ট যেগুলো আনবেন সেটি হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনারা সঙ্গে আনবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট অপশানে কমেন্ট করে জানাতে পারেন এবং ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে সরাসরি কল করে নিতে পারেন ধন্যবাদ